আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি সেলিম শাহ দিনাজপুর থেকে। আজকে আমি আপনাদের জারা ঘাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। আশা করি ভিডিওটি সকলেই শেষ পর্যন্ত দেখবেন। আপনারা বর্তমানে যে ঘাসটি দেখছেন এটি হচ্ছে জারাওয়ান হাইব্রিড ঘাস। বর্তমানে ঘাসটির বয়স 70 থেকে 75 দিন। এই ঘাসটি আমরা মূলত কাটিংয়ের জন্য রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন ঘাসগুলো আখের মতো হয়েছে, লম্বা লম্বা। এই ঘাসগুলো প্রায় আখের থেকেও লম্বা হয়ে গেছে। এই ঘাসটি মূলত আমি চাষ করেছি আমার খামারে কাঁচা ঘাসের চাহিদা পূরণ, এর পাশাপাশি কাটিং তৈরি করা, প্রস্তুত করা। এখান থেকে আমরা আমাদের আরও জমিতে বিস্তার করতেছি এই ঘাসটি, এবং কি এই ঘাসের কাটিংগুলো দেশের খামারিদেরকে দিয়ে আসতেছি। আপনারা চাষ পদ্ধতিটা লক্ষ্য করতে পারেন, আমরা কীভাবে গ্যাপে রেখে এই ঘাসটি চাষ করেছি, এবং কি এক একটি ঝোপ কী পরিমাণে আকার ধারণ করেছে, যেখান থেকে আমরা একটি ঝোপ থেকে নিমিষেই 15 থেকে 18-20 কেজি ঘাস পাচ্ছি, আর আমরা দুই দিকে নালা উঁচু করে এই ঘাসটি চাষ করেছি। আমরা মূলত আজকে কিছু খামারিদেরকে কাটিং দেওয়ার উদ্দেশ্যে এই ঘাস থেকে কাটিং সংগ্রহ করতেছি। আমাদের কাটিংগুলো যদি আপনারা লক্ষ্য করেন, দেখতে পারেন প্রতিটি কাটিং থেকেই শিকড় ছেড়ে দিয়েছে, এবং কি প্রতিটি কাটিং রোপণের উপযোগী হয়ে গেছে। আপনারা যারা এই সমস্ত কাটিং নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন জারা ঘাসের উচ্চতা কত বড় হয়েছে। এই ঘাসটি প্রায় 15 থেকে 16 ফুট লম্বা হয়ে গেছে। আপনারা যারা খামার করেছেন অবশ্যই জারা ঘাসের চাষ করুন, এর পাশাপাশি অন্য ঘাসেও চাষ করতে পারেন, কিন্তু আপনি অবশ্যই খামারের জন্য জারা ঘাসটি চাষ করুন, যা বর্তমানে উচ্চ ফলনশীল পুষ্টিতে এগিয়ে একটি ঘাস। এই ঘাসটি মূলত গরু, ছাগল, ভেড়া, মহিষ সকলেই খেতে পারে। আমরা এই ঘাসের কাটিংটি সারা দেশে কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছি, অথবা কেউ আমাদের প্রজেক্টে এসে সরাসরি এই ঘাসের কাটিংটি নিতে পারেন। আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি এই ঘাসের কাটিংটি অর্ডার করতে পারেন। ধন্যবাদ।